প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এসএসসি 2024 এক্সাম, অর্থাৎ এসএসসি এক্সাম 2024, অর্থাৎ তোমরা 2024 সালে যারা পরীক্ষার্থী আছো, 2024 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ সাজেশন নিয়ে আসলাম। তো প্যারাগ্রাফ সাজেশন আমি এখানে কয়েকটা লিস্টিং করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো আমি লিস্টে দিয়েছি। তোমরা যদি খুব ভালো করে এই প্যারাগ্রাফগুলো আত্মস্থ করতে পারো, মেমোরাইজ করতে পারো বা মুখস্থ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই টেস্টেও কমন পাবা। সামনে যে টেস্ট এক্সাম আসতেছে, টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবা বা কমন পাবা, এবং কি ফাইনাল এক্সামেও কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই প্যারাগ্রাফ সাজেশন। নাম্বার ওয়ান যেটা আছে, ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন হচ্ছে মাদক আসক্তি। নাম্বার টু হচ্ছে লোড শেডিং, খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। নাম্বার থ্রি হচ্ছে ট্রি প্লান্টেশন, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নাম্বার ফোর এ বুক ফেয়ার, বই মেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু আছে, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, পাঁচ নম্বর যেটা, স্কুল ম্যাগাজিন, ঠিক আছে, পড়তে হবে। ছয় নম্বর হচ্ছে উইন্টার মর্নিং, খুবই গুরুত্বপূর্ণ। এ ফার্মার, সাত নম্বর হচ্ছে এ ফার্মার, বা এটা এভাবে আসতে পারে দ্য লাইফ অফ এ ফার্মার। ঠিক আছে, এরপরে এ ফার্মার, দ্য লাইফ অফ এ ফার্মার, সেম সেম কাহিনী বা সেম বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে স্কুল লাইব্রেরি, ঠিক আছে, বিদ্যালয়ের পাঠাগার। এরপরে নাইন হচ্ছে ট্রাফিক জ্যাম, তারপরে টেন হচ্ছে স্ট্রিট হকার। এই দশটা প্যারাগ্রাফ আমি দিয়েছি, এই দশটা প্যারাগ্রাফ যদি কেউ মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো বা আত্মস্থ করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ সামনে টেস্ট এক্সাম এবং যে আগামী যে ফাইনাল এক্সাম আছে সেটাতেও কিন্তু ভালো করতে পারবা। তো আমি বলবো, বিশেষ করে তোমরা যারা খুবই মানে দুর্বল আছো ইংলিশে, মুখস্থ হয় না, তাদের ক্ষেত্রে বলবো একটু চেষ্টা করবা, বিশেষ করে ট্রি প্লান্টেশনটা, তারপরে হচ্ছে উইন্টার মর্নিং। হ্যাঁ, তোমরা যারা খুবই দুর্বল তারা কিন্তু এই এই ট্রি প্লান্টেশন, উইন্টার মর্নিং, হ্যাঁ, এই দুটো প্যারাগ্রাফ খুব, তারপরে এই বুক ফেয়ার, হ্যাঁ, এগুলা মুখস্থ করবা। ট্রাফিক জ্যাম, স্কুল লাইব্রেরি, ঠিক আছে, এই চার থেকে পাঁচটা প্যারাগ্রাফ অবশ্যই মুখস্থ করবাই। ঠিক আছে, তাহলে ভালো করতে পারবা। তো ওকে, তো আজকে এই পর্যন্তই। তো আমি আরও সামনে অন্যান্য বিষয়গুলোর সাজেশন নিয়ে আসতেছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, আর কানেক্টেড থাকলে এভরিথিং কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, আমি সব কিছু আমি শেয়ার করব তোমাদের সাথে। 2024 সালে এসএসসি যে পরীক্ষার্থী তোমরা আছো, সব সময় আছি তোমাদের সাথেই, সব কিছু আমি শেয়ার করব। ঠিক আছে, প্যাসেজ, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, তারপরে রিয়ারেন্স, ম্যাচিং, সিভি, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, এভরিথিং কিন্তু আমি আমি সাজেস্ট করব। এবং কি শুধু ইংলিশ না, অন্যান্য বিষয়গুলো আমি তোমাদের দেখাই দেব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যদি এই ধরনের তথ্যগুলো পেতে চাও, ঠিক আছে, বা সাজেশনগুলো পেতে চাও। এছাড়াও শিক্ষা বিষয়ক এনি তথ্য, 24 সালে পরীক্ষা বিষয়ক এনি তথ্য বা যে কোনো তথ্য কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে। তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথেই থাকো, কানেক্টেড থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করে রাখো। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদের আরও যে বন্ধু বান্ধবরা পরীক্ষার্থী আছে 2024-এর, তাদেরকে এই চ্যানেল সম্পর্কে বলো যে এখানে এভরিথিং শেয়ার করা হচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। So thank you so much, all of you, and see you again next video.